ভ্রমর, দ্য বাম্বল বি। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিজ্ঞানীরা বলেন ভ্রমরের শরীর বেশ ভারী এবং তুলনায় ডানার বিস্তার অনেক ছোট। বায়ুগতিশাস্ত্র অনুসারে ভ্রমর উঠতে পাবার কথা নয়, কিন্তু ভ্রমর এই তত্ত্ব জানে না এবং দিব্য উড়ে বেড়ায়। নিজের সীমাবদ্ধতা না জেনে কাজ করতে গিয়ে আচার্য হয়ে যাবেন নিজের কৃতিত্বে। পিছন ফিরে তাকিয়ে বিশ্বাসই করতে চাইবেন না যে আপনার কোনো সীমাবদ্ধতা ছিল। মানুষ সীমাবদ্ধতার ধারণা নিজেই তৈরি করে। শিক্ষা যেন সীমাবদ্ধতা আরোপ না করে। যারা টাকা বা জিনিসপত্র দিয়ে প্রতিদান দিতে পারবেন না তাদের জন্য কিছু করুন। ডু সামথিং ফর আদার্স হু ক্যান নট রিপে ইউ ইন ক্যাশ অর কাইন্ড। ডক্টর কার্ল মেনিনজার নামে একজন বিশ্ববিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছিল, স্নায়বিক বৈকল্য হতে হচ্ছে এইরকম একজন ব্যক্তিকে আপনি কি উপদেশ দেবেন? শ্রোতারা আশা করেছিলেন যে ডাক্তার মেনিনজার একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলবেন, কিন্তু তিনি তা বললেন না। তিনি বললেন, আমি পরামর্শ দেব যে ভদ্রলোক যেন বাড়িতে তালা দিয়ে শহরের অন্য প্রান্তে গিয়ে যাদের সাহায্যের প্রয়োজন এইরকম মানুষদের সাহায্য করেন। এইভাবেই আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে পারব। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ সময় নিজেরাই নিজেদের অসুবিধা সৃষ্টি করি। প্রত্যেকেরই স্বেচ্ছাসেবী হওয়া উচিত। এর দ্বারা নিজের যোগ্যতা সম্পর্কে বিশ্বাস তৈরি হয়। অপরের নিকট যেমন আমরা সাহায্য প্রত্যাশা করি, তেমনি অনেকে সাহায্য করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। এই বোধ থেকেই আত্মসম্মান বোধ জন্মায়। প্রতিদানে কিছু প্রত্যাশা না করে অপরকে দেওয়ার মধ্যে দিয়ে আত্মসম্মান বোধ উন্নত হয়। শুধু পাওয়া নয়, দেওয়ার মধ্যেই আছে বলিষ্ঠ ব্যক্তিত্বের লক্ষণ।